নারায় কি অনেক কিছু কি কি তোরার বাবার তো পাঁচ শাকের ডাল রয়েছে আর কি আমি আর খাবো না পাতলা করে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তোদের মাছ ভাজা আমি মাছের যা যে বাকি লেজাটা যাগুলো সেগুলো দিয়ে ঝোল ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে ও আর একটা আছে ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে অনেক রান্না এখানে এখন হচ্ছে মাছের ঝোল অনেক দিন পরে মধ্যে হয়েছে মানে মাছের ঝোল হচ্ছে লাস্ট যতদিনই বাবা মাছ এনেছে মাছ ভাজা ডাল দিয়ে খেয়েছি আর এদিকে ভাত হচ্ছে এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে এটা বাকি আমি অন্তত একটানা পুজো করি না ও আর আমাকে অনেকেই তোমরা কমেন্টে জিজ্ঞেস করো যে তোমাদের বাড়ির পুজো কি তুমি প্রত্যেকদিন করো আসলে আমাদের বাড়িতে তোমরা এতদিনে দেখে নিয়েছো যে অনেক ঠাকুর রয়েছে মানে সব ঠাকুরই মোটামুটি রয়েছে আমাদের বাড়িতে আর বেশিরভাগ ঠাকুরেরই হচ্ছে মূর্তি তো সেই জন্য স্নান টান একটা করানোর ব্যাপার থাকে প্রত্যেক দিনই শিব ঠাকুরকে তো রোজ মানে সব ঠাকুরদেরই মেন আর কি স্নানটা করাতেই যা টাইম লাগে এমনিতে ফুল টুল দিতে বা ঠাকুরদের ভোগ দিতে আরতি করতে এগুলোতে বেশি একটা টাইম লাগে না আর দুবার করে পুজো দেওয়া হয় মানে দুপুরবেলা একবার আর সন্ধেবেলায় যে মার দায়িত্বটা আমার থেকে অনেকটা বেশি আমাদের বাড়ির মেন এই দুপুরবেলার পুজোটা আমি করি মানে দুপুরে যে যখন ঠাকুরকে ফুল দেওয়া বলো কি গোপালদের খেতে দেওয়া বলো এইটাই মেনলি আমি করি মা সকালবেলা উঠে গোপালদেরকে ঘুম থেকে তোলা ওদেরকে সকালে খেতে দেওয়া মানে দুধ বিস্কুট বলো কি যাই বলো সেটা খেতে দেওয়া বিকেলবেলার পুজো আরতি রাত্রবেলা গোপালদের ঘুম পাড়ানো এই সমস্ত ডিপার্টমেন্ট মার থাকে এছাড়া ঠাকুরের বাসন মাজা এই সমস্ত কিছু মা আর কি গুছিয়েই দেয় জাস্ট আমার কাজ হচ্ছে শুধু দুপুরবেলার পুজোটা করা আর এইটা বলতে পারো হ্যাঁ আমি করি কারণ এটা আমি অনেক বছর ধরেই করে আসছি এই টাইমের পুজোটা যাতে মার একটুখানি হলেও হেল্প হয় কারণ মা এই টাইমটায় রান্না করে তারপর গোপালরা যা খাবে সে লুচি খাক ভাত খাক যাই খাক না কেন সেইগুলো মা ওদিকে তাহলে বুঝাতে থাকে মা আমাদের জন্য রান্না টান্না করতে থাকে আর এটা আমি করি তবে হ্যাঁ যখন আমার ধরো যখন স্কুলে আমি পড়তাম তখন থেকেই আমি পুজো করতাম ছুটির দিন তবে যখন স্কুলে টুলে চলে যেতাম সেদিন সেদিন তো পারতাম না তখন মানে মাই করতো পুজোটা মানে এই পুজোটাও মাই এক করতো তবে তখন আমাদের বাড়িতে গোপাল ছিল না গোপালের তো বয়স আমাদের বাড়িতে বেশি না তখন এমনি অন্যান্য ঠাকুর ছিল সেই ঠাকুরদেরকে মাই পুজো করত গোপাল আসার পর থেকে এই দুপুরের টাইমের পুজোর সময়টা পুরো আমিই হয়েছি তো এখন পুজো করতে বসেছি একটা বাজে ঠাকুরদের স্নান টান করিয়ে পোশাক পরানো আমার সকালবেলাই হয়ে যায় এখন জাস্ট আমি ফুল টুল দিয়ে ভালো করে সাজাবো সাজিয়ে খেতে দেবো মানে ঠাকুরদের ভোগ দেবো আর আরতি করবো কালকে শুনলাম সব জায়গাতেই হয়েছে কিন্তু তার আগের দিনকে শুধু আমাদের এখানেই হয়েছিল স্পেশাল আমার মাসিদের বাড়ির ওখানেও একটু বৃষ্টি কিছু হয়নি তো আমাদের পরশু দিনও বিশাল বাজ পড়েছিল
পুরো একদম টানা 1.5-2 ঘন্টা ধরে আমাদের কাছের জানলাগুলো কাঁপছিল, এত বাজ করেছে। করতে বসে গেছি। আজকে আমাদের এখানে একজন মারা গেছিলেন, মানে বয়স্ক আর কি, তো মানে আমার বাবার ওই বন্ধুই বলতে পারো, তার বাবা। সেই জন্য বাবারা অনেকেই মিলে আর কি গেছিল শ্মশানে। তো সেখান থেকে চলে এসছে বাবা অনেকক্ষণ, এসে তাড়াতাড়ি করে ওই জন্য বাবা স্নান হয়ে গেছে, তার রোদের মধ্যে গেছে। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, এসের থেকেই বলছে মাথাটা খুব ঘুরছে। তো ওইখানে বসেছিল আর আমি আর মা খাটে শুয়ে শুয়ে টিভিতে ভিডিও দেখছিলাম। তো হঠাৎ করে দেখলাম বাবা ঘুমিয়েই পড়েছে। বাবাকে ডাকছি, এখন তিনজনে মিলে লাঞ্চ করবো, 2:45 বাজে, 3টের মধ্যে লাঞ্চ হয়ে যাবে, তারপরে তো ঘুম একটুও হবে না। আর আজকে ঘুমাবও না ইচ্ছে আছে, কারণ ঘুমের মধ্যে ভীষণ তারপরে দেখি গরম লাগে, তার জন্য আজকে ঘুমাবো না, দেখি বিকেলবেলা ছাদে যেতে পারি। আজকে কী কী মেনু সেটা বলে দিই। ভাত, এটা হচ্ছে মা এটা কী কর, ঢেঁড়স আলু দিয়ে তরকারি, তো ঢেঁড়স আলু দিয়ে তরকারি, কালকের পাট শাকের ডাল, আর মাছ ভাজা, মাছের মাথাটা দিয়ে, হ্যাঁ মাছও আছে, মানে মা মার জন্য এটা করেছে, কারণ মা মাছের ঝোল ছাড়া ভাত খেতে খুব অসুবিধা হয়, কিন্তু আমি আর বাবা মাছ ভাজা ভালোবাসি। আলু ঝিঙে দিয়ে মাছের মাথা লেজার দিয়ে সেটা একটা ঝোল টাইপের পাতলা ঝোল গরমে, আর পাট শাকের ডাল মা অতটা পছন্দ করে না, সেই জন্য এমনি ডাল করে রেখে দিয়েছে, যার যেটা ইচ্ছে সে সেটা খাবে। তাহলে চল এখন লাঞ্চটা, হ্যাঁ ওই রোদ পোহাতে যেতে যেতে বললো তোমায় যাবে, সবার সব জায়গায় আগে আগে দৌড়াবে, রোদের মধ্যে গরমে গিয়ে এখন এসে মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে কি, তুমি আগে খুব সকালে ডেকেছ কি গো, আটটা কুড়ি তপ কি গো, খেয়ে নিলাম তাহলে, তোমার খেতে হবে না, 8:20-তে উঠেছে তাই আবার বলছি যে আমি নাকি আগে আগে। হচ্ছে 8:30, বিকেলবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বলেছিলাম তোমাদেরকে যে আজকে ঘুমাবো না, একটুখানি জাস্ট শুয়েছিলাম, আমি আর মা মিলে ভিডিও টিডিও দেখছিলাম এই ঘরে, তিনজনে এই ঘরেই থাকে, বাবা খাটটায় শুয়ে আমি আর মা নিচটায় শুয়ে থাকি, খুব ভালো লাগে, আর দরজা জানলা খোলা থাকে, হাওয়া আসে, তো হাওয়া দিতে খেতে খেতে কখন আমি একটু খেতে ঘুমিয়ে পড়েছি। তো হঠাৎ করে তোমাদের বললাম যে একটুখানি জাস্ট কয়েক মিনিটের, মানে কয়েক মিনিট বলতে কি ওই 15-20 মিনিটের জন্য, তার বেশি তো না, তার কম হতে পারে, একটুখানি ছাদে গেছিলাম আর ওই টাইমটায় খুব হাওয়াও ছিল। তা আজকে মামনের বার্থডে, তোমরা যারা মামনকে চেনো তো চেনোই, আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি, আমার ছোটো মাসির মেয়ে হচ্ছে মামন, আমার বোন, যারা চেনো না তারা তারাপীঠের যে আমার ব্লগগুলো আছে সেগুলো দেখে নিতে পারো, সেই সব কটা ব্লগে মামন আমার সাথে সাথে রয়েছে, মানে অন্যান্য ব্লগেও দেখতে পারো, কিন্তু অন্যান্য ব্লগে তো আরও অনেকে রয়েছে, তোমরা অতটা হয়তো বুঝতে পারবে না, তারাপীঠেরটাই দেখে নিতে পারো। তো আজকে মামনের বার্থডে, কালকে রাত্রবেলা উইশ করেছি, আজকে সকালবেলাও মা ফোন করেছিল, কি মেনু টেনু সমস্ত কিছু জানলো, আমাদের মধ্যে আগে একটা কথা হয়েছিল যে আজকে বার্থডেটা এবছরেরও সেলিব্রেট করা হবে, কারণ আগেরবারও মাধ্যমিক দিয়েছে, আগেরবারই একটা অকেশন করার কথা ছিল, কিন্তু পুরোপুরি আগের বছরেও 8-জন লকডাউন ছিল। তা বিকেলবেলা ছাদ থেকে আসার পর ওর সাথে একটুখানি কথা বলছিলাম, মানে ও আমাকে বলছে যে তোরা আসতে পারবি না, লকডাউন, ট্রেন টেন সব বন্ধ, সেই জন্য ট্রেন চালু হলে, মানে সমস্ত কিছু যখন সিচুয়েশানটা ঠিকঠাক হবে তখন আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। আমি বললাম ঠিক আছে, খুব ভালো, এই নিয়ে একটুখানি ওর সাথে প্ল্যান হলো। তারপর ওর বার্থডের জন্য সব ফটোগুলো আমায় পাঠাচ্ছিল, সেগুলো দেখছিলাম, মা বাবাকে দেখালাম কি ড্রেস কিনেছে, সেইগুলো সমস্ত কিছু দেখাচ্ছিল। এখন বসেছি একটা রাজকার্য করতে, গত মা শনিবার এনেছো না এটা তুমি, শনিবার দিন মা বাবা বাবা, হ্যাঁ শনিবার দিন বাবা বাজার থেকে গিয়ে একটা জিনিস নিয়ে এসছে, একটা জিনিস বলবো কারণ বললে মানে এমন একটা খাবার এখন নিয়ে বসেছি তোমাদেরকে এখন দেখাবো, যেটা দেখলে বাচ্চা থেকে বড় সবার মধ্যে জিভের জল চলে আসবে, সেটা হচ্ছে ফুচকা। বিগত বহু বছর পরে ফুচকা খাবো, এরকমই একটা আমার লাগছে, ফুচকাটা কিরম খেতে কীভাবে ধরতাম ভুলে গেছি। তো যাই হোক, সেই শনিবার দিনকে আনার পরে শনিবার কী একটা, শনিবার দিন চিকেন হয়েছিল,
খাওয়া হয়নি। রবিবার দিন চিকেনটা শেষ করে আমরা ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু তখনই কাকি, হ্যাঁ চিকেন চাউমিন হয়েছিল, বাবা ভ্যাকসিন দিয়ে আসলো, তারপর কাকিমা খাবার দাবার দিয়ে গেল, সেগুলোকে শেষ করলাম। এরম করতে করতে কিছুতেই হচ্ছিল না, কালকে রাত্রবেলা আমরা একদম মানে ডিটারমাইন্ড যে আজকে ফুচকা খাবো, কিন্তু আজকে সকাল থেকে দেখছি আমার ডান দিকের মাড়িটা একটুখানি ব্যথা করছিল, কিন্তু কোনো যে কোনো প্রকারই আমি ভাবলাম যে ফুচকা আজকে আমি খাবোই, দরকার পড়লে বা দিক দিয়ে খাবো, আর নয়তো জলের মধ্যে চুবিয়ে খাবো তাও খাবো, কারণ এই ফুচকাটা জানি না এখন খুললে বোঝা যাবে নেতিয়ে গেছে কিনা, যদি নেতিয়ে যায় তাহলে মা কড়াইয়ে হালকা ওই মানে শুকনো করে একটুখানি গরম করে নেবে, ফুচকাটা পরে হবে, ফুচকাটা পরে হবে। মা এখানে তেঁতুলের জল করে রেখে দিয়েছে, আর আজকে আমি প্রফেশনাল ফুচকা বানাতে বসছি। এখানে মা আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছে, এখন আলুটাকে দারুণ করে মায়ের মধ্যে অনেক রকম কথাবার্তা হয়, তো মানে কাজ যখন থাকে না তখন যত রাজ্যের আবোল তাবোল টপিক তুলে আনো। আমরা হিসাব করছিলাম কত রকমের ফুচকা পাওয়া যায়, তো সেইখান থেকে আমি অনেকগুলো ফুচকার নাম দিয়েছি, জেলি ফুচকা, চাটনি ফুচকা, এগুলো তো পাওয়াই যায় জানো। মা সেখান থেকে, আমার মা আবার ফুচকাটা খুব একটা পছন্দ করে না খেতে, মার ভালো লাগে দই ফুচকা, আর মানে মিষ্টি আচার টাচার দিয়ে যে চাটনি ফুচকা সেইটা, তো মা তার জন্য নিজের জন্য তেঁতুলের চাটনি করে রেখে দিয়েছে। মা দই ফুচকা ছাড়া কিছু পছন্দ করে না, মা বরাবরই মানে আমার মার যখন বিয়ে হয়নি বিয়ের আগেও মামা বাড়ির সবাই ধরো ফুচকা খাচ্ছে আর মা খেত চুরমু, আমার মা ফুচকার অতটা পোকা না। মা বলছে এটা ফেলে দিস না, দেখাচ্ছি কি, এই যে মা নিজের চাটনি ফুচকার জন্য তেঁতুল দিয়ে একটা অসাধারণ চাটনি করে রেখে দিয়েছে, মিষ্টি মিষ্টি চাটনি দেখতে পাচ্ছ। আজকে পুরো ফুচকার দোকান খুলে বসে পড়েছি। ও এর মধ্যে শুধু আলু সিদ্ধই নেই, কাঁচা লঙ্কা সিদ্ধ আছে আর ছোলা। আচ্ছা টক জলটা পুরোপুরি মা বানিয়ে ফেলেছে, আর মেন হচ্ছে ফুচকার যেটা সেটা মশলা, কি কি দিয়েছিলে, ধনে জিরে আর শুকনো লঙ্কা, মা ভেজে শুকনো কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিল, আর আলু চোখা আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, আলুর মধ্যে দিয়েছি ছোলা কাঁচা লঙ্কা মানে মায়ের সব দিয়েছে, আমি শুধু মেখেছি মিট নুন এমনি নুন অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর মশলাটা সেটা দিয়ে মেখেছি, আর মা যেহেতু মিষ্টির চাটনি খাবে সেটা তো দেখিয়ে দিলাম, আর আমার ফুচকার বাটিও রেডি, কি না হতে পারতাম, তারপর ভাবছি পুজো একটা ফুচকার দোকান দেবো। ফুচকার বাটিতে করেই খাচ্ছি, না ফার্স্টে তোমাদেরকে দিয়ে দিই, লোকনাথ বাবার পাচারি পড়তে ওখানে ওনার একটা মানে জীবনী লেখা থাকে, তো ঠিক উনি করেছেন না করেছেন সব ঠাকুরের যেমন থাকে, তো সেখানে লেখা রয়েছে, মা আমাকে ওগুলো মাঝে মাঝে পড়ে শোনায় যে উনি প্রথমে একদিন খেতেন না, মানে একদিন অন্তর একদিন খেতেন, ধরো সোমবার খেলেন মঙ্গলবার খেলেন না বুধবার খেতেন এরম করলেন, তারপরে উনি তিন দিন অন্তর খেতেন, পাঁচ দিন সাত দিন পনেরো দিন এরম করতে করতে এক মাস তিন মাস ছ মাস এরকম উনি গ্যাপ দিতেন ফুচকাটা খেয়ে। এবার এটার সাথে কেন সেই কথাটা বললাম, ফুচকাটা খেয়ে মনে হলো যে এতদিন যা খেয়েছি মানে এত কিছু খাইনি, এতদিন উপোস করে ফার্স্ট আজকে ফুচকা খাচ্ছি জীবনে, মানে কিছু একটা খাচ্ছি, এতটাই ভালো হয়েছে এই একটা কথা বলার জন্য এতগুলো আমি তার আগে অ্যাডজেক্টিভ যুক্ত করলাম, লোকনাথ বাবার পাচারি টেনে নিয়ে চলে আসলাম ফুচকাটা কেমন হয়েছে সেটা বোঝানোর জন্য, কি না জানতে হয় একটা ক্যামেরার সামনে কথা বলতে, বুঝতে পারছো তার মানে তোমাকে আমি কত বড় প্রশংসা করলাম। মার এই মশলাটাই হচ্ছে মেন যেটা বানিয়েছে, সেইটা বোঝানোর জন্য আমি লোকনাথ বাবার পাচানি পর্যন্ত টেনে আনলাম, যেমনি গন্ধ বেরোচ্ছে গন্ধটা তো আর বোঝাতে পারছি না বুঝলে, ওই জন্য আমি এই পাচানি দিয়ে বললাম।
দশটা। ফুচকাটা কি মারাত্মক হয়েছে খেতে, মানে দারুণ হয়েছে, দারুণ। তো যত জোরে দারুণ বলি না কেন, তার আমি বোঝাতেই পারবো না যে এত ভালো খেতে হয়েছে ফুচকাটা, সত্যি অসাধারণ খেতে হয়েছে। তোমাদেরকে যদি আমি সামনে থেকে খাওয়াতাম না, আমি একদম শিওর জানতাম তোমরা প্রত্যেকে বলতে আমি যেন একটা ফুচকার দোকান দিয়ে, এতটা সুন্দর হয়েছে। কিন্তু না, ক্রেডিটটা আমার না, কারণ মেন সব কিছুই করেছে মা, আমি তো জাস্ট একটুখানি মিশিয়ে ইয়ে করেছি। মানে আমার মা ফাটাফাটি আজকে ফুচকা বানিয়েছে, ফুচকা বানাইনি, ফুচকা আসলে কী বলো তো, আগের বার লকডাউনে আমরা ফুচকা বানিয়েছিলাম আর আমি সাকসেসও হয়েছিলাম, কিন্তু এই বছরে আর সেই ঝামেলাটা নেইনি, কারণ প্রচণ্ড গরম। ফুচকার বানাতে গেলে মানে পাঁপড়গুলো গরমেই আমাদের অর্ধেক এনার্জি শেষ হয়ে যাবে, ফুচকা খাওয়ার আর এনার্জিটা থাকবে না। তো ভাবলাম চলো তোমাদের সাথে কথা বলে একেবারে আজকের মতন ব্লগটাকে এন্ড করি। দরজা বন্ধ করেছি তার কারণ ওই ঘরে জোরে জোরে টিভি চলছে, আর মাসি মাকে ফোন করেছে, ফোনে মা আর মাসি একদিকে কথা বলছে, বাবা একদিকে নিউজ দেখছে, সিরিয়াল দেখছে, এরকম মানে ঘুরিয়ে পেছি আমাদের ওই ঘরটা। সিনেমা হল সবসময় হয়েই থাকে, মানে লাইট অফ আর জোরে টিভি চলে। তোমাদের এর আগেও বলেছি আমাদের বাড়িতে ভীষণ জোরে জোরে টিভি দেখার পাবলিক হচ্ছে, আমি আর আমার বাবা, মাও সেটাই দেখে। তো চলো, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, কালকে সকাল থেকে যেটা স্টার্ট করব। আজকের মতন টাটা, এখন যাব টিভি দেখবো, বাবা মার সাথে গল্প করব, মানে আড্ডা মারবো, আজগুবি সব গল্প করব, আর তারপরে একটু রাত করে ডিনার করব। প্রচণ্ড গরম, জানি না কতটা কি শান্তি নির্বিঘ্নে ঘুম হবে বলতে পারছি না, যদি রাত্রে বৃষ্টি হয় তো ঘুমটা জমে যাবে, যাই হোক সেটার আশায় থাকবো যেন একটুখানি বৃষ্টি হয়। তো চলো আজকের মতন টাটা।